কিছুক্ষণের মধ্যে জাতীয় সংসদে পাশ হতে যাচ্ছে বহুল আলোচিত নির্বাচন কমিশন আইন 2022। এই মুহূর্তে জাতীয় সংসদ অধিবেশনে চলছে আইন পাশের প্রক্রিয়া। এদিকে আইন পাশের আগে যাচাই বাছাইয়ের আলোচনায় সরকার দল নিজের স্বার্থে আই ওয়াশের জন্য তাড়াহুড়ো করে আইনটি করেছে বলে অভিযোগ করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। আর আইনমন্ত্রী বলেন, বিলটি পাশ হওয়ার পর আন্দোলনের কোনো ইস্যু থাকবে না বলেই করা হচ্ছে এমন অভিযোগ। সকল অংশীজনের মতামত ছাড়া তাড়াহুড়ো করে এত জনগুরুত্বপূর্ণ একটি আইন পাশ করা আই ওয়াশের বেশি কিছু নয় বলে আমি মনে করি। শুধু এক জলের কাছে গ্রহণযোগ্য হলে সেটি সার্বজনীন আইন হবে না। আইনের এই খসড়া শুধু যে আমার দল এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো প্রত্যাখ্যান করেছে তাই নয়, সুশীল সমাজ, আইনজ্ঞ, সাবেক নির্বাচন কমিশনার সহ অনেকেই এটির কঠোর সমালোচনা করেছে। আইন প্রণয়ন করা হয় মানুষের সুবিধার জন্যে, কিন্তু যদি সেই আইন মানুষের কল্যাণের চাইতে অকল্যাণ বয়ে নিয়ে আসে, আইন যদি সেটি জনকল্যাণের জন্য না হয়, জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়, তাহলে সেটি করার চাইতে না করাই ভালো। মাননীয় স্পিকার, ইলেকশন কমিশনের আইন হয় নাই, এইটা হয়েছে সার্চ কমিটির আইন। ব্যাপারটা হচ্ছে যে ওনারা কিছুই মানেন না যতক্ষণ পর্যন্ত এই তালগাছটা ওনাদের না হয়।